এখনই সাবস্ক্রাইব করুন সারা করিম বিডি চ্যানেলকে এবং পাশে যে বেল আইকনটি আছে সে বেল আইকনটি আপনারা প্রেস করে রাখুন নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সারহা করিম আছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার স্বাদের ওভালটিন কেক এই ওভালটিন কেকটা খেতে খুবই মজাদার ইউসুফ এবং আনন্দ বেকারির স্টাইলে এই কেকটা তৈরি করেছি আশা করি আপনাদের এই রেসিপিটি পছন্দ হবে আর পছন্দ হয়ে থাকলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন তো চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে আমরা মোলটা তৈরি করে নেব মোল্ডের মধ্যে আমরা একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন তার মাপ দিয়ে একটা কাগজ কেটে রেখেছি তা দিয়ে দিচ্ছি চাইলে বেকিং পেপারও বেছানো যাবে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি মোল্ড তৈরি হয়ে গিয়েছে এখন আমরা শুকনো উপাদানগুলো মিশিয়ে নিব। এখানে পনে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি দেখুন পুরো এক কাপ নিয়ে নিই যতটুকু ময়দা নেবো ততটুকুই ওভালটিটা নিতে হবে বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কোকো পাউডার দিব আমি এক টেবিল চামচ পরিমাণ এখন ওভালটিন দিয়ে দিচ্ছি আমি পনে এক কাপ পরিমাণ এই কেকের বিশেষত্বই হলো ওভালটিন ওভালটিন ছাড়া এই কেকটা হবে না দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ এখন এই সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একটু চেলে নিব একটু উপর থেকে চালব যাতে বাতাস ক্রিয়েট হয় খুব ভালো হয় এই উপাদানগুলো যদি দু থেকে তিনবার চেলে নেওয়া যায় সব উপাদানগুলো আমি চেলে নিয়েছি এখন এই উপাদানগুলো এক পাশে রেখে লিকুইড উপাদানগুলো আমরা মিশিয়ে নিব। দুটো ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা ফ্রিজে থাকলে অন্তত ঘন্টাখানিক আগে আমাদের ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এখানে চিনি নিয়েছি পনে এক কাপ পরিমাণ চিনিটা দিয়ে হাফ চিনি দিয়ে আমি বিট করে নেব তো এগ বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড বিটারও ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন আমি একটু গুলিয়ে নিচ্ছি এভাবে চিনিটা দিয়ে দিতে হবে তেল দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিব এক চা চামচ পরিমাণ আমি এগুলো সব বিট করে নিয়েছি এখন বাটার বাকি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ বাটার দেব গলানো বাটার বিট করা হয়ে গিয়েছে চিনিটা গলা পর্যন্ত আমাদের বিট করতে হবে এখন আমি এই অংশের সাথে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দেব আর মেশাবো এভাবে আমি সবগুলো মিশিয়ে নিব আপনারা চাইলে স্প্যাচুলা কাটা চামচ দিয়ে মিশাতে পারেন চারিদিকে ছড়িয়ে গেছে আমরা স্প্যাচুলার সাহায্যে একটু কাছে এনে দিচ্ছি একটু কাদ উঁচু যুক্ত বাটি নিলে আর এরকম ছড়িয়ে যাবে না চারিদিকে চামচের সাহায্যে কিন্তু এভাবে আমরা মিশিয়ে নিতে পারি আমি এখন ব্যাটারটা ঢেলে নিব একদম উপর থেকে যাতে কোনো প্রকার বাবলস ভিতরে না সৃষ্টি হয় ব্যাটারটা ঢেলে নিয়েছি এখন একটু ট্যাপ করে নিচ্ছি রকম বাবলস থাকলে তা চলে যাবে আমরা এই কেকটাকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট হিট রেখে ফিফটি মিনিট বেক করব। তার মাঝে আমরা চেক করব যদি হয়ে যায় তাহলে আগেই নামিয়ে নিব। একটু ড্রাই ফ্রুটস রেখেছি খেজুর এবং কাটবাদাম বাদাম কাজুবাদাম আর এগুলো নিয়েছি ট্রুটি ফ্রুটি ট্রুটি ফ্রুটি রেসিপি আমার চ্যানেলে আছে দেয়া আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া আছে তো এইগুলো আপনারা যখন ময় এই ব্যাটারে মিশাবেন তখন এর মধ্যে কিছুটা ময়দা মিশিয়ে নেবেন তাহলে আর এগুলো নিচে চলে যাবে না আর আমি এগুলো এখন দেব না এগুলো দেব হলো কেকটা আসলে উপর দিয়ে দিয়ে দিব ডেকোরেশনের জন্য আমি মিডল র্যাকে দিয়েছি এক একজনের ওভেনের তাপমাত্রা এক এক রকম আপনারা আপনাদের ওভেনের তাপমাত্রা অনুযায়ী দেবেন প্রায় কেকটাকে ওভেন থেকে বের করে নিয়েছি এখন একটা টুথপিক ঢুকিয়ে ভিতরটা চেক করে নিচ্ছি দেখুন ক্লিন বের হয়েছে হয়ে গিয়েছে ঠান্ডা করে আমি আলমন্ড করে নেব কেকটাকে একটু চারিদিকে উঠিয়ে নিব ওভাল্টিন এবং কোকো পাউডারের কারণে কেকটা দারুণ চকলেট একটা লুকস এসেছে আমি করে আপনারা চাইলে উপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন আমরা কেকটাকে কেটে নিচ্ছি দেখুন কত দারুণ লুক্স এসেছে এবং খুব ফ্লপি হয়েছে একেবারেই আনন্দ বেকারি স্টাইলেই কেকটা তৈরি করেছি খেতে অসাধারণ এই কেক আমি আসলে কেকের ভিতরে কোনো ফ্রুটস ব্যবহার করতে চাই না কারণ আমার ছেলে মেয়েরা ফ্রুটসটা পছন্দ করে না সেই জন্য আমি প্লেন কেক তৈরি করেছি আপনারা চাইলে ফ্রুটসটা ব্যবহার করতে পারে তার পদ্ধতিগুলো আমি দেখিয়ে দিয়েছি তৈরি করে ফেললাম মজাদার ওভালটিন কেক এই কেকটা আনন্দ বেকারি ইস্তুপ বেকারির স্টাইলে তৈরি করেছি আশা রাখি আপনারা পছন্দ করবেন আর আমার রেসিপি পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন লাইক এবং শেয়ার করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ